ওনার দায়িত্ব জিএম কাদেরের, তার দলের সবাই যারা আছে তাদেরকে এস্টাবলিশ করা। উনি ব্যক্তিগত চিন্তা করবে, ব্যক্তিগত পকেট ফুলাবে, আর উনি খুব অনেস্ট মানুষ হয়ে গেল। উনি যে ডিসঅনেস্ট, আই উইল প্রুভ ইট। উনি যে ডিসঅনেস্ট, আই উইল প্রুভ ইট। আমার কাছে আমার মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে আমার সিসি ক্যামেরার মধ্যে সব কিছু এখন আমার কাছে আছে, আর অনেক কিছু। যদি উনি আরো বাড়াবাড়ি করে, আমি এগুলো আপনাদের বললাম না, ওই যে ইয়া দিয়ে কি বলে এটাকে প্রজেক্টর দিয়ে আমি শো করে দেবো আপনাদের কি কি করে না করে, উনি সব দিয়ে দেবো, সব জমা হচ্ছে তখন আমাদের কাছে। উনি যদি মনে করেন চ্যালেঞ্জ করেন, তাহলে আমি এটা আপনাকে দেখাবো, এটা আমার কাছে কপি আছে, কারণ মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে সব জায়গায় ক্যামেরা থাকে, এবং আমার ড্রয়িং রুমে কাজের লোক বসে আছে, এটারও ক্যামেরা থাকে, সেখানেই ওনার সাথে যে কথাবার্তা যেগুলো হয়েছে সেগুলো আমার কাছে সংরক্ষণ করা আছে। উনি এরপরে বাড়াবাড়ি করলে আমি এগুলো করে দেবো, বলবো উনি অন্যায় করছেন, এটা অন্যায়গুলো আমি চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দেবো। ওনার দলে যদি এই বিষধারা থাকে, তাহলে তো উনি থাকলে এটাতে থাকবো না, আমি পদত্যাগ করবো, এমপি থেকে করবো, জেলা কমিটিতে আমার অলরেডি নতুন কমিটি দিয়ে দিচ্ছে, ওখানে প্রাইমারি সদস্য পদ থেকে আমি পদত্যাগ করবো, যদি রসনের সাথে এটাকে ঠিক করতে না পারে। ওই যে আপনাকে ধারাটা আমি যেটা দেখালাম, যে রসনের সাথে অনেক ক্ষমতা আছে, উপদেষ্টা যে চিফ পেট্রোনের যে ধারাটা, এটা অনেক ক্ষমতা আছে, এটা ওনার পরামর্শ ছাড়া জিএম কাদের কিছুই করতে পারে না, এটা ধারাতেই বলে। সুতরাং ধারার বাইরে করতে গেলে তাহলে ওনাকে কোর্ট কাছারি করে, বা অন্য এই ধারাটা নবম সম্মেলনে আমাদের হয়েছে, সুতরাং তারপরে আর কোনো সম্মেলন হয় নাই যে সেইখানে এটা পরিবর্তন করা হয়েছে। উনি চুরি করে পরিবর্তন করে দিলে এটা চিটিং, এটা উনি একটা চিটিং করেছেন ওখানে, না সেটা তো সবাইকে অন্যায় করা হয়েছে, বুঝলাম তো, যে ওনার মন মতো যদি কেউ কথা না বলছে, ওনার মন মতো যদি ওনাকে কেউ কিছু কিনে না দিছে, ওনার মন মতো যদি ওনার লোকজনদের কেউ কিছু কিনে না দিছে, তাহলে ওই আর পার্টি অফিসে ঢুকতে পারবে না, এবং তাকে ওই দিনই বহিষ্কার হয়ে যেতে হবে, এবং এটা তো কেউ কমপ্লেন করে না। আমি একটা ক্ষমতা ধারণ করি বাংলাদেশে, আল্লাহর রহমতে আল্লাহ ক্ষমতা দিয়েছে, দেওয়ার মালিক আল্লাহ তালা, আমি কোনো সময় অপব্যবহার হোক সেটাও আমি করি না, সেই কারণে আমি বলি এগুলো, আমি সাংবাদিক সম্মেলন করে এগুলো বলতেছি, এবং এইটা ওনারই কথা। উনি একসময় বলছেন যে বিশ ধারা একটা গণতান্ত্রিক ধারা নয়, এই ধারার পরিবর্তন করা উচিত, এটা যদি উনি অস্বীকার করে তাহলে আমি বুঝবো যে না ঠিক আছে, তাহলে উনি যদি অস্বীকার করে, ওনার অনেক কিছুই আমার কাছে আছে। রসের সাথে এখন পর্যন্ত সাংবিধানিক কোনো অন্যায় করে নাই, কিন্তু জিএম কাদের সাংবিধানিকভাবে অন্যায় করে অনেকের ক্ষতি করেছে, যেটা করা উচিত না একটা মানুষের পক্ষে। কয়দিনই বা আমরাই মনে করি কয়দিন বা বাঁচবো, 10 বছর বাঁচবো, 12 বছর বাঁচবো, 15 বছর বাঁচবো, 100 বছর বাঁচার সুযোগ কিন্তু নাই। সুতরাং মানুষ শেষ বয়সে কিছু দিয়ে যায়, মানুষকে দিয়ে যায়। ওনার উচিত ছিল যে অনেকবার উনি এরশাদ সাহেব কর্তৃক অনেকবার নির্যাতিত হয়েছে, যদি বলি আমি, উনি যদি বলে যে না ভাইয়ের দ্বারা আমি নিগৃহীত হয়েছি, তাও হয়েছে, এখন সেটা অন্তত বোঝা উচিত ছিল তার, যে পরিবার আমাদেরও আছে, আমাদের পরিবারকেও জবাব দিতে হয় যে তোমাকে বহিষ্কার করলো কেন, আর তো কাউকে করে না, তোমাকে করে কেন, তুমি মহাসচিব ছিলা, আমি কাউন্সিলে আমাদের মহাসচিব হয়ে আসছি, সেখানে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব সেই কাউন্সিলে উপস্থিত ছিলেন, উনি সেটা ওনার ওই ক্ষমতা বলে উনি বের করে দিলেন। সবসময় ক্ষমতার ব্যবহার অপব্যবহার করতে গেলে এক সময় না, ক্ষমতা থাকলেই আমার গায়ের জোর আছে, আমি তো আপনাকে একটা ঘুষি দিতে পারি না, সেটা কি ন্যায় হবে? এটা আল্লাহ তাআলার প্রদত্ত জিনিস, ক্ষমতাটা থাকলেই ওটা প্রয়োগ করবে, সেই সময় যখন সবাই বলবে যে না এটা প্রয়োগ করা দরকার, তখন সেটা উনি প্রয়োগ করবে, কিন্তু উনি যথারীতি যখন তখন বউকে বলে দিলে তুমি বহিষ্কার, তা বউ বহিষ্কার হয়ে গেলো, এরকম একটা অবস্থা তো।